কি সুন্দর করে লিখেছেন, কত শত আনন কত চতুর আনন বড় নিয়া ওর নাহি পায়। আর কি বললেন, চারি বেদ সর দর্শন করিয়া অধ্যয়ন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বাবা দেখবেন আস্তে, ইহ জগতে যাদের বিদ্যাবুদ্ধি বেশি তাদের আবার একটু অহংকারও বেশি হয় অনেক ক্ষেত্রে, সবার না হলেও দেখবেন 90% মানুষের তাই হচ্ছে। আস্তে, ইহ জগতে মানুষ দেখবেন তিন ধরনের অহংকার প্রকাশ করে। কে কি অহংকার? একটা হচ্ছে রূপের অহংকার করে না বাবা, আমা যে দেখতে সুন্দরী হয় সে কুৎসিত মানুষকে দেখলে কি করে, কালো করি না আমরা? কিন্তু ওই সুন্দরী যখন চলে যাবে আর ওই কুৎসিত মানুষটাও চলে যাবে, দুজনকে যখন দাহ করা হবে পোড়ানো হবে, দুজনার চিতার থেকে ছাই তুলে নিয়ে আসবেন দু হাতে করে, দেখবেন তো তার মধ্যে কোনো তফাৎ আছে কিনা। তাহলে রূপের অহংকার কতদিন? যতদিন এই ধরাধামে আমরা আছি বাবা। আর একটা অহংকার কি? বিদ্যার অহংকার। আমি কথাগুলো অনেক আসরে বলেছি, আজও বলছি বাবা। আমাদের দেখবেন একটা ধ্যান ধারণা, যে রাজ্য সরকারের চাকরি করে কেন্দ্রীয় সরকারের চাকরি করে তারাই মনে হয় চাকরিজীবী মানুষ, আর মাঠে যে ফসল তৈরি করে সে চাকরি করে না। যে রাজমিস্ত্রির কাজ করে সে চাকরি করে না। যে কোনো বড় লোকের বাড়িতে ঘর ঝাড় দেয় বাসন মাজে কাপড় কাচে সে চাকরি করে না। কিন্তু আমাদের ওই দেখার অভাব, আমরা ভাবি যে স্কুলে লেখাপড়া করায় সে চাকরিজীবী, যে ইঞ্জিনিয়ার সে চাকরিজীবী, যে ডাক্তার সে চাকরিজীবী। কিন্তু ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক স্কুল টিচার হোক বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করুক বাবা, রাতে যখন ঘরে ফিরে ওই অন্নটা গ্রহণ করতে যায় ওটা কিন্তু সে নিজে তৈরি করে না। যে ভাতটা খেতে যায় সেই ভাতটা কখনো কলমের খোঁচা দিয়ে তৈরি হয় না, তার মানে কাউকে কখনো ছোট চোখে দেখতে নাই, এক একজন এক একজনের অধীনের চাকর। এগুলো আমার গুরুদেবের কথা, আমার দীক্ষাগুরু হলেন। আমি যখনই নামটা বলতে যাই আমার গর্ববোধ হয় বাবা। আমার শ্রী গুরুদেব হলেন নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর, প্রভুপাদ ছিল রতনকৃষ্ণ গোস্বামী নবদ্বীপ বলদেব মন্দির। আমার গুরুদেবের এই কথাগুলো আপনাদের বললাম যে চাকর আমরা সবাই বাবা, এক একজন এক একজনের অধীনের চাকর। কিন্তু একটা জিনিস চিন্তা করো, যদি কেউ গৌর চরণের চাকর না হতে পারে তাহলে তো সাজে হইসা। এই সুদূর মানব জনপে যদি একদিনের জন্য গৌরচরণের দাসত্ব গ্রহণ করতে না পারি তাহলে হিন্দু বাঙালি হয়ে সনাতন ধর্মের মানুষ হয়ে আমার কি হবে বাবা? তাই আমরা সেই দাসত্ব গ্রহণ করতে চাই, যে দাসত্ব গ্রহণ করলে, যে চাকরি করলে তিনি আমাদের হাতটা ধরে ভব সিন্ধু তরি পাহাড় করে দেবে। আপনাদের এই আসরে অনেক প্রেমিক শ্রোতা গত বছরে আমি গতবারের আগের বারে পেয়েছিলাম, যারা কীর্তন আস্বাদন করতে গিয়ে নয়ন জল ফেলেছিল বাবা। জানবেন কীর্তনের মধ্যে রঙ্গরস আছে, এখন তো কীর্তন অনেক রকম হয়ে গেছে, কিন্তু যে কীর্তন আস্বাদন করে বা করিয়ে দুফোঁটা নয়ন জল ছড়ে না বাবা, সেই কীর্তন জগতের সবার ভালো লাগলেও যার কীর্তন তার কখনো ভালো লাগতে পারে না। যিনি কীর্তনের স্রষ্টা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার ভালো লাগতে পারে না। গৌরহরি বললেন, হ্যাঁ রে আমি কোনো কিছুর কাঙাল নই, আমার শুধু প্রেম দান কর, আমার দুফোঁটা নয়ন জল নেই আমি আর কিচ্ছু চাই না।
তো কিসের অহংকার করব? বিদ্যার অহংকার কতদিনের? তাই গৌর হরি হরি আর সব থেকে বড় অহংকার কোনটা? রূপের অহংকার বললাম, বিদ্যার অহংকার বললাম, আর সব থেকে বড় অহংকার কোনটা সেটা তোমরা সবাই জানো, সেটা হলো অর্থের অহংকার। দেখবে কোটিপতি মানুষ যে ধনী মানুষ তার কাছে কখনো কাঙাল কখনো যেতে পারে কি বাবা? চিন্তা করে দেখো, যে কোটিপতি মানুষ তার কাছে কাঙাল যেতে গেলে দরবার ভাবতে হবে আমি যাব তার বাড়িতে। আর মানুষের কিন্তু কোনো অহংকার না থাকা অর্থের অহংকার কাজ করবেই করবে, করবেই, জ্ঞানে করুক আর অজ্ঞানে করুক, কখন যে করবে কেউ জানে না বাবা। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, চারি বেদ ঈশ্বর দর্শন করি ওই অধ্যায়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বলে বৃথা তার অধ্যায়ন লোচনবিহীন জন দর্পণে অন্ধের কে বা কাজে। বাজার থেকে বহুমূল্য দিয়ে একখানি দর্পণ, দর্পণ মানে আয়না কিনে এনে যদি একজন অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলেন, হে অন্ধ, এই আয়নার মধ্যে তুমি তোমার স্বরূপ অর্থাৎ বদনটা দর্শন করো তো। ও বাবা, যে অন্ধ লীলার মধ্যে আবার আরতি হয় কি বলো? লীলা প্রসঙ্গের মধ্যে আরতি হয়, আরতি আরতির মতন হবে, কারণ এটাও সেবা হচ্ছে, এগুলো জানতে হয় বাবা। এই যে লীলা হচ্ছে এটা কি সেবার অঙ্গ নয়? এটাও সেবা, আরতি আরতির মতন হবে। তো দর্পণ অর্থাৎ আয়না কিনে এনে যদি একজন অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলো, এ অন্ধ, এই আয়নার মধ্যে তুমি তোমার স্বরূপ অর্থাৎ বদনটা দর্শন করো তো, যে অন্ধ সে কখনো দেখতে পায় বাবা? এখন আমি যদি প্রশ্ন করি, আমরা কি অন্ধ নই? আপনারা আমাকে বলতে পারেন, কেন বাবা সবই তো দেখতে পাচ্ছি, তুমি অন্ধ তৈরি করলে কি করে? বাবা সবই দেখা যাবে, কিন্তু যাকে দেখার জন্য আসা তাকেই দেখা যাবে না। যাবে কি? এই মায়ার দয়ন দিয়ে সবকিছু দেখা হয়, সবকিছু দেখা যায়, সবকিছু দর্শন করা যায়, কিন্তু মায়ার নয়ন দিয়ে কখনো তাকে দর্শন করা যায় না। তাই কি বললেন, চারি বেদেশ্বর দর্শন করিয়া সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, নাহি ভজে, আবার সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, নাহি যদি গৌরঙ্গ নাকি ভজে, নাকি ভজে, আমার সে যদি গৌরঙ্গ নাকি ভজে, নাকি ভজে, বলে বৃথা তার অধ্যায়ন আমারই লোচন বিহীন জন, বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন জন, আবার লোচন লোচন বলে তর পণে অন্ধে কি বা কাজে, কি
কাজে আমার গজপনি অন্ধির কি বা কাজে কি বা কাজে কাজ কি আছে কাজ কি আছে তোর পানি অন্ধের কি বা কাজ কি আছে তোর পানি অন্ধের কি বা কাজ কি আছে যদি আমার গোনা না কি ভজে কাজ কি আছে যদি আমার গোনা না কি ভজে কাজ কি আছে যদি আমার গোনা না কি ভজে বলে তবে পনে তার কাজে কি আছে আমার গোনা নাহি বলে তবে পনে তার কাজে কি আছে আমার গোনা নাহি বলে কাজ কি আছে তবে পনে অন্ধে কি বা কাজে কি বা কাজে তবে পনে অন্ধের কি বা কাজে বলে ভগবানের চরণ পেতে গেলে বেদ বিদ্যার দরকার নাই মহাজন কি বলছেন বেদ বিদ্যা দোহ কিছু নাকি জান বেদ বিদ্যা বিদ্যা দোহ সেই তো স
এতক্ষণ আমরা গৌড় চণ্ডিকার সাধন করলাম, এখন আমরা কি বলবো? নবদ্বীপে আকাশ মধুর, নবদ্বীপের নবদ্বীপের যত কীট পতঙ্গ তরুলতা আদি গুল্ম সবাই সুরে ধনি গঙ্গা একটিবার হাত তোলো তো দেখি এই জায়গাগুলো যে বলছি দর্শন হয়েছে কিনা ভেবে দেখো। আমার আমার গৌর হরির জন্মস্থান মধুর, নবদ্বীপ দেবী বিষ্ণু পিয়ানে বাড়ি মধুর, নবদ্বীপের পোড়ামাতলা মধুর, নবদ্বীপের শিবাস অঙ্গন মধুর, নবদ্বীপের সোনার গৌরাঙ্গ মন্দির মধুর, নবদ্বীপের নাতুয়া গোড়ার মন্দির মধুর, নবদ্বীপের গোবিন্দ বাড়ি মধুর, নবদ্বীপের বলদেব মন্দির মধুর, মধুরা মধুর 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 মধুরা এই যে জায়গাগুলোর কথা বললাম সব দর্শন করেছো? বেশ, বলো আজকে কার্তিকী ব্রত শেষ হচ্ছে, বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়।